হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ লেন নাম্বার 19। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো, আর 2021-এর ফার্স্টের দিকটা সবার বেশ ভালোই কাটছে। সো আজকের ভিডিওটায় আমরা আলোচনা করব 3060 জিপিইউ এর স্পেক, ফিচার, ইন্ডিয়াতে তার প্রাইসিং কেমনি হবে, অ্যাভেলেবিলিটি, আর এটা তোমায় কি লেভেলের পারফরমেন্স অফার করবে। 2020-র এন্ডে আমি তোমাদের সাথে 5টা অসম টেক নিউজ শেয়ার করেছিলাম, এবং ওই ভিডিওটা লাস্টে একটা ইনফরমেশন দিয়েছিলাম যে 12 তারিখ এনভিডিয়া অফিসিয়ালি তার কোনো নিউ এন্ট্রি লেভেল বা মিড রেঞ্জে কোনো গ্রাফিক্স কার্ড লঞ্চ করতে পারে। সো কালকে অলরেডি 12 তারিখ চলে গেছে, এনভিডিয়া তার 3060 উইদাউট টিআই, মানে শুধু 3060 অ্যানাউন্সমেন্ট করে। এছাড়া 30 সিরিজ এর ল্যাপটপ জিপিউস, মানে মোবাইল জিপিউস তারা অ্যানাউন্সমেন্ট করে, বাট মোবাইল জিপিউস নিয়ে আমরা আলোচনা করব না। এবং তার সাথে কিছু নিউ গেমসের টাইটেলও অ্যানাউন্স করে, যার মধ্যে এনভিডিয়া আরটিএক্স রিফ্লেক্স এবং এনভিডিয়া ডিএলএসএস এর ইমপ্লিমেন্ট থাকবে। সো সেগুলো আমরা কিছু কিছু এই ভিডিওটায় আলোচনা করব। তো ইন্টারেস্টেড হলে এই ভিডিওটা পুরো দেখো। লেন নাম্বার 19 ও ওয়ে টু দ্য গেমিং ওয়ার্ল্ড, এই চ্যানেলে আমরা আলোচনা করি গেমিং আর পিসি রিলেটেড কন্টেন্ট। তুমি যদি একজন পিসি এনথুসিয়াস্টিক হও বা গেমিং যদি তোমার হবি হয়, তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে একবার ভিজিট করে দেখো। আমার ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার করতে ভুলো না। আর এই ধরনের অসম কন্টেন্ট পেতে, নিজেকে পিসি টেক কমিউনিটির মধ্যে আপডেটেড রাখতে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। 3060 এই কার্ডটা স্যামসাং এর 8 ন্যানোমিটার প্রসেস টেকনোলজির উপর বেস করে তৈরি করা। বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো এটাই যে এই গ্রাফিক্স কার্ডটাতে তোমরা 12 জিবি VRAM দেখতে পাবে। হ্যাঁ, একদম ঠিকই শুনছো, 3060 Ti তে তোমরা 8 জিবি VRAM দেখতে পাও, বাট এটাতে তোমরা 12 জিবি VRAM দেখতে পাবে। ইভেন ফ্ল্যাগশিপ 3080 ক্ষেত্রেও তোমরা 8 জিবি VRAM দেখতে পাও। তো এর থেকে তোমরা একটা জিনিস আশা করি বুঝতে পারছো যে ফিউচারে তোমরা 3070 বা 3080 Ti বা আলট্রা যাই কিছু আসুক বা সুপার, মেবি সেগুলো 16 জিবি বা 20 জিবি ভ্যারিয়েন্টের আসতে পারে। তো সেটা গেমারদের জন্য একটা খুশির খবর। বাই দ্য ওয়ে, এই কার্ডটায় তোমরা 3584 নাম্বারস অফ কুড়া কোর্স দেখতে পাবে, বাট এই কার্ডটা 192 বিটস, নট 256 বিট। ওকে, 3060 Ti কিন্তু 256 বিট, বাস ওয়াইডের একটা ডিফারেন্স এফেক্ট পরে। ওকে, বাট যারা অলরেডি টিআই কিনে ফেলেছো বা অলরেডি যাদের কাছে 2080 বা 2070 সুপার এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো আছে, তারা এই কার্ডটা অ্যাভয়েড করতে পারো। ওকে, তারা ফিউচারে 3070 Ti সুপার বা আলট্রা এই টাইপের কিছু কার্ড এলে সেইগুলোর দিকে যেতে পারো। এছাড়া এই কার্ডটার বাদবাকি স্পেক্স আমি তোমাদের অন স্ক্রিন শো করছি, অত ডিটেলসে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তো সেগুলো তোমরা পজ করে করে দেখে নিতে পারো। মেইন জিনিসটা আমি বলেই দিয়েছি। বাই দ্য ওয়ে, এই কার্ডটা লেট ফেব্রুয়ারিতে আমরা দেখতে পাবো ইন্ডিয়াতে। মোস্ট প্রবাবলি এর প্রাইসিং হতে পারে অ্যারাউন্ড 30,000, বাট AIB মতলব থার্ড পার্টি কার্ডগুলো তোমার হবে মেবি 30 আপ। ওকে, তো এক্স্যাক্ট বলা যাচ্ছে না, লেট ফেব্রুয়ারিতে আমরা জানতে পেরে যাব। আর এই কার্ডটা তোমাকে অলমোস্ট 2070 সুপারের মতো পারফরমেন্স অফার করে দেবে। আই থিঙ্ক এই কার্ডটা তোমাকে অলমোস্ট 2K তে 60 FPS এবং 1080p তে হাই রিফ্রেশ রেট গেমিং ভালোভাবে অফার করে দেবে। আমরা বরাবরই দেখেছি যে 1060 বা 2060 এই ধরনের কার্ডগুলো অলওয়েজ গেমার্সদের বা মোটামুটি যারা ভালোভাবে ইসপোর্টস টাইটেল খেলতে চায় তাদের একটা ফার্স্ট চয়েস হতে পারে। তো সেক্ষেত্রে 3060ও একটা গেমার্সদের ফার্স্ট চয়েস হবে, এবং এই কার্ডটাও অনেকেরই মন জিতে নেবে। এনভিডিয়া এই কার্ডটাকে 1060র সাথে তুলনা করে দেখাচ্ছিল, বাট আমার মতে এটা 1060র সাথে তুলনা করার কোনো মানেই হয় না। প্রিভিয়াস জেনারেশন 20 সিরিজের RTX-এর সাথে যদি তোমরা তুলনা করো, তো অলমোস্ট 2070র মতন পারফরমেন্স তোমরা এর থেকে পাবে। তো তোমরা মোটামুটি যদি 1 লাখ থেকে 80 বা 70K এর মধ্যে কোনো পিসি বিল্ড করতে চাও, তাদের জন্য এটা একদম বেস্ট চয়েস। যেহেতু এই কার্ডটা 12 জিবি VRAM দেখা যায়, সেহেতু তোমরা হায়ার রেজলিউশনে ভালো পারফরমেন্স পাবে, এবং ফিউচার প্রুফ কার্ডটা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে গেমগুলো কেমনি ভারী হয়ে যাচ্ছে, তো VRAM-এর একটা দরকার পড়ছে। তো 12 জিবি VRAM তোমাকে একটা আলাদাই এজ দেবে আপকামিং বছরগুলো। এই কার্ডটার সাথে তোমরা কামিং 5 বছরের গেম আরামসে 2K এবং 1080p তে হাই রিফ্রেশ রেটে খেলতে পারো। আর একটা কথা যেটা আমি তোমাদেরকে অল টাইম বলে থাকি, পসিবল হলে একটা এনভিডিয়া জিপিইউ এর সাথেই যেতে পারো, বিশেষ করে টিউরিং বা অ্যাম্পিয়ার আর্কিটেকচারের কার্ডের, নট 10 সিরিজ। ওকে, এনভিডিয়ার জিপিইউগুলো একটা ভালো এনকোডার আর ডিকোডারের সাথে আছে। তো তুমি যদি ফিউচারে প্রোডাক্টিভিটি বাড়াতে চাও বা স্ট্রিমিং করতে চাও, সেক্ষেত্রে এগুলো তোমাকে একটা আলাদাই এজ দেবে। অ্যাকচুয়ালি যারা কালকে ইভেন্টটায় এনভিডিয়ার কাছ থেকে 3050র আশা করছিল, তাদের আশা পূর্ণ হয়নি। সো 3050 মেবি পরে আসবে, কারণ কি 3060 যেহেতু অ্যানাউন্স হয়েছে অনলি, তো লাস্ট 1 মাসের মধ্যে 3050 আসার কোনো চান্সেস দেখা যাচ্ছে না, ওয়েটই করতে হবে তাদেরকে। এছাড়া কালকের ইভেন্টটায় এনভিডিয়া কিছু গেমসের নাম অ্যানাউন্স করে, যার মধ্যে RTX এবং DLSS এর ইমপ্লিমেন্ট করা হবে। যেমনি আউটরাইডার্সের DLSS এবং কল অফ ডিউটি ওয়ার জোন, এতেও DLSS এর ইমপ্লিমেন্ট দেখতে পাবে। এছাড়া ফিস্ট
এই গেমটাতে আরটিএক্স ইমপ্লিমেন্ট করা হবে। এছাড়া ফাইভ নাইটস ফ্রেডিস সিকিউরিটি ব্রিচ এই গেমটাতেও আরটিএক্স এফেক্ট দেখা যাবে। কম্পিটিটিভ টাইটেল যেমনি রেমবো সিক্স এজ এবং ওভারওয়াচ এই দুটো গেমে এনভিডিয়া রিফ্লেক্সের ইমপ্লিমেন্ট দেখা যাবে। সো যারা ইস্পোর্টস টাইটেল খেলো বা প্রফেশনালি রেমবো সিক্স এজ এবং ওভারওয়াচ এইগুলোকে সিরিয়াসলি খেলো তাদের ক্ষেত্রে একটা সুবিধা। বাই দ্য ওয়ে এই গেমগুলোর ট্রেলারের কিছু ক্লিপস আমি ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি অন স্ক্রিন, তোমরা দেখে নিতে পারো। Before you hand it to them. But what we found didn't save humanity. It consumed it. We awoke. I'm worried about you. They're here with me. Please come out. Gregory, I may have lost my temper earlier, but it was just a glitch. It won't happen again. Such a difficult day for all of us. Why don't you come out and we can play a game together? It won't happen again. It was just a glitch. Gregory, be still. I think she's found us. গেমগুলো বেশ ভালো, আমার তো বেশ ভালোই লেগেছে আরটিএক্স এফেক্টগুলো। মেবি অল ওভার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, আর এই ধরনের অসম কন্টেন্ট পেতে নিজেকে পিসি টেক কমিউনিটির মধ্যে আপডেটেড রাখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।